আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা দেখো আমরা সবাই সাফিনা পার্কে দেখে এসেছি দেখো তোমরা বন্ধুরা সাফিনা পার্কটা দেখে মনে হচ্ছে একটা রাজমহল তাই না কত সুন্দর লাগছে এই যে দেখো বন্ধুরা এখন কত কিছু হয়ে গেছে সাফিনা পার্কে এখন আমরা চলো সাফিনা সাফিনা পার্কের ভিতরে যাই এই যে দেখো এখানে উপরে লেখা আছে এটা এই যে দেখো বন্ধুরা আমরা অলরেডি ভিতরে চলে এসেছি এখন তোমার একটা জিনিস দেখতে পাবে এই যে দেখো আমি এখন কি করি দেখো আমি রাজমহলে বসে আছি তাই না বন্ধুরা এটা কি বলতো এটা হচ্ছে ফুলের টপ এই যে এখন আমরা সাফিনা পার্কের ভিতরে ঢুকেছি কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা দেখো এগুলা রেস্ট হাউস কতগুলা লাইট ওখানে এটা ভূতের বাসা বন্ধুরা তাই না আমার অনেক ভয় লাগছে দেখো আমি ভূতের সাথে ফোন টিপছিলাম এই যে ভূতের ঘর এই যে আমি ভূতের ঘরে ঢুকে গেলাম ওই যে দেখো বন্ধুরা পেঙ্গুইন দশটা আছে আমার ওরে বাবারে দেখো বন্ধুরা ভূতের মুখটা কত বড় এই যে দেখো আমি কঙ্কাল ধরে আছি আমি ফেলে গেছি আমার অনেক ভয় লাগছিল এই যে দেখো এগুলা কাঠের বাড়ি এগুলা থাকার জন্য এই যে দেখো বন্ধুরা আমি স্লাইডে উঠছিলাম কিন্তু আমার ছোটবেলায় স্লাইডে উঠতে অনেক ভয় করছিল ওই তো একটু ছোট আর স্লাইডটা অনেক ওপরে সেজন্য ওই ওখান থেকে নামতে ভয় পাচ্ছিল কিন্তু দেখো আমার মেজ ভাই যখন উঠেছে স্লাইডে তখন এই যে দেখো আমার মেজো ভাই থেকে নাম বের আমি ওর পিছু নাচি দি কি করেছি আমি জানো বন্ধুরা আমি আমার মেজো ভাইকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম দিয়ে ওই গড়তে করতে চলে এসেছে নিচে ওর এত ভয় লাগছিল বন্ধুরা ওই যে দেখো ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি এই যে দেখো আমি দোল না খাচ্ছি অনেক মজা লাগছিল বন্ধুরা জানো ওই যে দেখো বন্ধুরা এখানে অনেক কিছু আছে স্লাইড জেব্রা আবার দেখো আমি কোথায় উঠেছি আমার বাবার সাথে আমার বাবা তো অনেক ভারী সেজন্য আমি হচ্ছিল ওটাতে খেলা এই যে দেখো আমার ছোট ভাই দৌড়ে চলে গেলো আমাদের কাছে ওই উঠবে বলে কিন্তু ওই মাঝখানে বসতে যাচ্ছিল ওখানে তো বসা যাবে না ওখানে বসলে পড়ে যেতে পারে এই যে দেখো আমার ছোট ভাইকে কত সাহসী বাঘের পিঠে চড়ে বসেছে ওই বাঘকে একটু ভয় পাই না জানো দেখো কত সুন্দর করে পোজ দিচ্ছে বাঘের পিঠে বসে বসে এই যে দেখো ওকে দেখে আমিও চলে এলাম ওর পিছে আর ওই যে আমার পিছনে আমার মেজো ভাই